অর্থনৈতিক সংকটের কারণে ঈদের কোনো আমেজ আমরা পাইতেছি না। মানুষের কাছে টাকা নাই তো, খাবে নাকি জিনিসপত্র কিনবে বলেন? আমরা এখন ফিরে যাচ্ছি, সবাইটা আমরা কিনতে পারি নাই। খুব যে সন্তুষ্ট তাও না, মোটামুটি আর কি। কেনাকাটা ভাই খুবই কম, বেচা কেনা খুবই কম, মার্কেটের পরিস্থিতি ভূতি খারাপ। যদি আজকে কত 13,000 চলে যাচ্ছে, ঠিক আছে, মানুষের কেনাকাটা যে মাল কিনে আছে এক একটা মাল 4,000-5,000 টাকা করে, ওই একটা মাল কাস্টমার দাম করে 1500-1600, মানে আমাদের কিনা দাম আসে না, এত কম রেঞ্জ বলতেছে। মানুষের কাছে টাকা নাই তো, খাবে নাকি জিনিসপত্র কিনবে বলেন? দেশের পরিস্থিতি খারাপ, যেটা জনগণ বুঝতে আছে, কিন্তু সরকার তো এটা বুঝতে আছে। নিত্যমূল্যের প্রাইস অনেক, খাওয়া দাওয়ার প্রতি মানুষ বাজার সদাই বুঝছে অনেক প্রাইস বেশি, এই জন্য আমরা খাওয়া দাওয়া করবো, খাইয়ে বাঁচতে পারছি, কেনাকাটা করতে পারবো, জিনিসপত্রের দাম তো বেশি, এই জন্য আমরা খাইয়ে উঠবো, কেনাকাটা করতে পারতেছে না মানুষের। করোনা মহামারীর যে একটা দুর্যোগ ছিল সেটা থেকে আমরা ই পেয়েছি, পরিত্রাণ পেয়েছি, সেই হিসেবে আমরা আশা করি এটা ভালো হবে। তবে অর্থনৈতিক সংকটের কারণে ঈদের কোনো আমেজ আমরা পাইতেছি না। আচ্ছা, বাজার আসলে আমাদের সাধ্যের বাইরে, কারণ হলো আমি যে বাজেট নিয়ে আসছি সে বাজেট অলরেডি ফেল করছে, কারণ এখন আমার 2-3টা আইটেম কেনা বাকি। যেটা ধারণা করছিলাম যে গত অন্যান্য টাইমে যে টাইমে ওর থেকে কিছুটা বাড়তি, কিছুটা অন্য কিছু আইটেমে কিছু বাড়তি আর কিছু আইটেমে বেশ বাড়তি, দাদা আমরা এখন ফিরে যাচ্ছি, সবাইটা আমরা কিনতে পারি নেই, কারণ আমি অন্যান্য টাইমের থেকে আমার 3-4 হাজার টাকা ওভার বাজেট হয়ে গেছে। হ্যাঁ, না আমি সব কিনতে পারি না, আমি এখন চলে যাবো, কারণ এখন 2টা আইটেম বাকি, তার জন্য জামা কেনা বাকি, আরও 2-3টা টুকিটাকি ওই চুরি টুরি কিনবে, এগুলো আর কি এখন আমার মানি ব্যাগ খালি মোটামুটি। মার্কেটে সব দেখিস দাম চড়া, কিন্তু সব কিছু তো মানে আমাদের সাধ্যের বাইরে, বুঝছেন, কিন্তু সব কিছু তো কেনাকাটা যাচ্ছে না, এই অবস্থা। এই যে আমার জামা কিনবো, তারপরে কসমেটিক আইটেম কিনবো, তারপর অন্যান্য জিনিস কিনবো, কিন্তু ওই যে আরো কিছু কিনবো, ট্রেটারও অনেক কিছু কিনবো, কিন্তু কিছু কিনতে পারিনি। আগে যেরকম একটা স্বস্তি পেতাম জিনিস কিনে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে কোনো জিনিস চাচ্ছি বাচ্চাদের ড্রেসের দাম আরো বেশি। হ্যাঁ, কসমেটিক কিনতে গেলে সেখানে বেশি, একটা পুতুল নিতে গেলে সেখানে 450-450 টাকা দাম, আগের চেয়ে অনেক বেশি দাম। বাজেট ধরতে গেলে হচ্ছে একটু বেশি, কারণ এর আগে যখন আসছিলাম, এর আগে যে ঈদগুলো গেছে তখন একটু মোটামুটি একটু ই ছিল, কিন্তু এইবার মনে হচ্ছে বাজেটে আগুন লেগে গেছে, দাম একটু বেশি মনে হচ্ছে। এটা কি কারণ হতে পারে, হয়তো বা আমার কাছে যতটা মনে হয় এর আগে তো করোনার জন্য অনেক দিন তাদের বন্ধ ছিল, এবার তো হচ্ছে খোলা পাইছে, ওই হিসাবেও তাদের এইবার হয়তো বা বাজেটে রিটার্ন যে না ক্রেতা যারা আছে হয়তো বা নিবেই তারা, মানে আমরা যে বাজেটটা ই করতেছি দেখা যাচ্ছে যে একজনের চয়েস হলে পরে তো সে একটু বাজেট হলেও নিতেই হচ্ছে, কারণ ঘুরে তো লাভ নাই এই রোজা রমজানের দিন গরমের ভিতরে। এইটাই হ্যাঁ মোটামুটি পাইছি, নিজের জন্য কিনছি, 3 পিস কিনছি, বাচ্চার জন্য কিনছি, ফ্যামিলির আরো লোকের জন্য কিনছি, মোটামুটি খুব যে সন্তুষ্ট তাও না, মোটামুটি আর কি সন্তুষ্ট।